আমরা স্বাধীনতা ভোগ লাভ করতে পেরেছি কিনা সেটা এখনো প্রত্যেকটি মানুষের ভাবনার মধ্যে রয়েছে। স্বাধীনতার 75 বছর পরে বিভিন্ন রাজনৈতিক স্থানান্তরণের মধ্যে যে কায়দায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের সম্পদকে প্রজ্বলিত করে বিদেশে নিয়ে চলে যেতেন, আজও ভারতবর্ষের লাখজনক সংস্থাগুলোকে বিদেশের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। অর্থনৈতিকভাবে সামাজিকভাবে দেশের নাগরিককে শোষণ করা হচ্ছে। সংসদীয় গণতন্ত্রের সংবিধানকে বিদ্যায়ন দেখে আজও মানুষকে সংগঠিত হতে হবে। যে 200 বছরের লড়াই সংগ্রাম আমরা পরবর্তীকালে আক্ষরিক কর্তব্য তাৎপর্যকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতি বছর 15ই আগস্ট দিনটিকে স্মরণ করব। এই কথা বলে সকলকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আমার ক্ষুদ্র আবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাধীন ভারত জিন্দাবাদ। আবে ওই ধার থেকে না কাল হয় মুক্তার, ওই ধার থেকে না কাল দে, ওই ধার থেকে না কাল দে, বাবু একটু সাইড দে দেখি রে, সাইড দে। নিচ্ছে রে দেখে ছোড় দে, দেখে अब देख सकते हो बच्चे लोग किस तरह से परेशानी में उलझ रहा है। ওই শকিল সারা, ওই শকিল, ওই আকাশ সরকার সরকার ভিতরে